মূলত ফোকাস ছিল আমাদের বঙ্গবন্ধু এবিডি। সেখানে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অফিস, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমি পরপর দুদিন বারবার চেষ্টা করিও, বারবার চেষ্টা করি অফিসে, আমি ঢুকতে পারিনি। কাজে নির্বাচনের ব্যাপারে আগ্রহটা কতটা সেটা এখানেই পরিষ্কার হয়ে যায়। আওয়ামী লীগের সঙ্গী খোঁজার দরকার নেই, আওয়ামী লীগের সঙ্গী বাংলাদেশের জনগণ, জনগণই আমাদের সঙ্গী, জনগণই আমাদের বন্ধু, জনগণই আমাদের শক্তির উৎস। বিএনপি দুষ্কর্মের বন্ধু খুঁজে বেড়ায়, আর তারা যেটা করছে এখন তারা রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে এখন চোরা গুপ্তা অলি গলি খুঁজে বেড়াচ্ছে। আজকে নাশকতা নাশকতা করে নির্বাচনকে পণ্ড করা, তো তাদের স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। বাংলাদেশে সারা বাংলায় আজকে জনগণের যে জাগরণ, নির্বাচনের পক্ষে যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে, গতকাল মনোনয়নপত্র ঘোষণার পর সারা দেশে আমরা সাংবাদিকরাই খবর জানি কীভাবে উপচে পড়া ঢল সারা বাংলা। আমি বিশ্বাস করি ভোটার টার্ন আউটও খুব ভালো হবে। বিচ্ছিন্ন বোমাবাজি, অগ্নিসন্ত্রাস এইসব করে নির্বাচনের পক্ষে যে গণজোয়ার, এ গণজোয়ার তারা রুখতে পারবে না, তাদের সকল স্বপ্ন এখানেও ব্যর্থ। স্বতন্ত্র প্রার্থীদের যে সুযোগ দেওয়া হচ্ছে এতে দলের অবস্থান কি থাকবে, কেমন থাকবে? দল দলের স্ট্র্যাটেজি ঠিক করে, দলের অবস্থান অনুযায়ী দলের ভবিষ্যৎকে মাথা রেখে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত দেন। নতুন নতুন সময়ে নতুন নতুন স্ট্র্যাটেজিও দলকে গ্রহণ করতে পারে। এ সময়ে যে কৌশল দরকার আমাদের নেত্রী সেই কৌশলই ঠিক করেছেন এবং গতকাল তার বক্তব্যে প্রকাশ করেছেন। ধন্যবাদ।